সাকিবের পাঠানো ডিভোর্স লেটারে এখনও স্বাক্ষর করেনি বলে দাবি করলেন অপু বিশ্বাস অপু এ ব্যাপারে বলেন অনেক ধরনের কথা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তবে এটা ঠিক যে শ্রাবন্তী খুব আন্তরিকভাবেই চান আমরা আবার সংসার শুরু করি তখন আমি বলেছি সাকিব খান আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে ঠিকই কিন্তু আমি অভিমান করে এখনও খুলে দেখিনি স্বাক্ষর করার তো প্রশ্নই আসে না আমি সব কিছু আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি যদি আমার ভাগ্যে সংসার থাকে তা তাহলে তা আমি অবশ্যই মেনে নিব আর যদি বিচ্ছেদ থাকে সেটাও মেনে নিতে আমি প্রস্তুত কিন্তু আমি সবার আগে আমার সন্তানকে প্রাধান্য দিব আমার আব্রাম আমার কাছে সব কিছু সুতরাং যেভাবে আমার আব্রাম ভালো থাকবে আমি সেভাবেই সব কিছু করতে চাইব আমার কাছ থেকে সবসময় ইতিবাচক সারাই সবাই পাবে আমি আমার শাশুড়ির কাছে ওয়াদা করেছি সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আমি শুধু আমার প্রাপ্য সম্মানটুকু চাই যেটি আমি প্রকাশ্যে অনেকবার বলেছি আমার তরফ থেকে আমি সব কিছুতেই প্রস্তুত সেটি হোক সংসার অথবা বিচ্ছেদ তবে আমি মনে করি জীবন এভাবে পড়ে থাকবে না অথচ আমি গত সপ্তাহেও কল্পনা করিনি সাকিবের সাথে আমার এভাবে দেখা হবে অথচ এই এক সপ্তাহে সাঁখে সাথে আমার পাঁচবার দেখা হলো এই দেখা যদি ছয় মাস আগে হতো তাহলে হয়তো তাহলে আমাদের দাম্পত্য জীবনের এই করুণ পরিণতি হতো না বন্ধুরা এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত গঠনমূলক মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টসের মাধ্যমে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ